মধ্যে এগ্রিকালচার মানে কৃষি দপ্তরের কৃষি দপ্তরের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের জেলা থেকে পুরুষ মহিলা আবেদন করতে পারবেন ঠিক আছে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন কৃষি ডিপার্টমেন্টে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে সকলে মিলে আবেদন করতে পারবেন আর বয়স এখানে চাওয়া হয়েছে আঠেরো থেকে সিক্সটি টু ইয়ার্সের মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবেন আর কোনো রকম কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই তো আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনাদের সবার প্রথমে এই পেজটিতে আসতে হবে এই পেজটির লিঙ্ক থাকবে ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে যখনই আপনারা ক্লিক করবেন ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ককে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটিতে আপনারা চলে আসতে পারবেন তো তখনই আপনারা এই যে রিক্রুটমেন্টটি রয়েছে এটি আপনারা দেখবেন সঙ্গে দেখবেন রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার এরপরে কিভাবে অনলাইন কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাবেন ক্লিক একটু অ্যাপ্লাই অনলাইন মানে অনলাইনে আবেদন করতে হবে এবার অনলাইনে আবেদন করবার জন্য এখানে যখনই আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইনে আবেদন করে নিতে পারবেন এরপরে নিচে আপনারা দেখতে পাবেন ভিউ এরপরে দেখতে পাবেন যে ফাইলটি এখানে রয়েছে এখানে যখনই আপনারা ক্লিক করবেন আজকের যে রিক্রুটমেন্টের নোটিসটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আমি আপনাদের ডাউনলোড করে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিনে দেখতে পাবেন আমি কিন্তু সরাসরি আজকের যে নোটিশটি রয়েছে সেই নোটিশের মধ্যে চলে এসেছি সবার প্রথমে দেখিয়ে দেবো এখানে কী কী পোস্ট রয়েছে তো এখানে দেখতে পাবেন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর টোটাল এখানে পাঁচ ধরনের পোস্ট রয়েছে ঠিক আছে এই পাঁচ ধরনের পোস্টের জন্য আপনাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা সেটাও কিন্তু বিভিন্ন রকম চাওয়া হয়েছে আর যে বেতন কাঠামো রয়েছে সেটাও কিন্তু বিভিন্ন রকম রয়েছে এবার আমি আপনাদের দেখিয়ে দিই যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লাস্ট ডেট তো অনেক দেখতে পাবেন ডেট অফ সাবমিশন সরি কমিশমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বারো চার দু হাজার বাইশ তারিখ থেকে আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে দ্য লাস্ট ডেট সাবমিশন অব অ্যাপ্লিকেশন আবেদনটি আবেদনটির লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ চার দু হাজার বাইশ তারিখে সাড়ে পাঁচটার সময় তো যদি আপনারা কি আবেদন করতে চান ছাব্বিশ চার দু বাইশ তারিখের আগেই কিন্তু আবেদনটি করার চেষ্টা করবেন এবার আমি সরাসরি দেখিয়ে দিই কোথা থেকে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে তো রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু যে কাজটি পাবেন সেটা কিন্তু ওয়াটার উইস মানে দপ্তরে আপনারা এই কাজটি পাবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাবেন ওয়াটার উইস সেলকাম ডেটা সেন্টার ডাব্লুসিডিসি বাঁকুড়া জেলায় কিন্তু এই কাজটি আপনারা পাবেন এবার এখানে দেখে নেওয়া যা কী কী পোস্ট রয়েছে সবার প্রথমে আপনারা দেখতে পাবেন টেকনিশিয়ান এক্সপার্ট যেখানে একটিমাত্র শূন্য পদ রয়েছে এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার নিয়ে আপনাদের ব্যাচেলার ডিগ্রি নইলে হর্টিকালচার থাকতে বলেছি নইলে এনিম্যাল হাজব্যান্ডারি নইলে ফরেস্ট্রি নিয়ে কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে বলা হয়েছে তাহলে আবেদন করে নিতে পারবেন সঙ্গে টু ইয়ার্স আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স ইন যে রিলেভেন্ট ফিল্ড মানে টেকনিশিয়ান এক্সপার্ট নিয়ে কিন্তু আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে বলা হয়েছে কমপক্ষে দু বছর সঙ্গে কিন্তু কম্পিউটার স্কিল মানে কম্পিউটার যে সকল কাজগুলি হয় বেসিক সেই সকল কাজ কিন্তু জানতে বলা হয়েছে এখানে কিন্তু আঠারো থেকে সিক্সটি ফাইভের মধ্যে যে পুরুষ মহিলা অভি আবেদন করতে পারবেন বা বয়স যে বিবেচনা করা হবে সেটা এক এক দু হাজার বাইশ অনুযায়ী এরপরে রিমিউনেশন এই কাজটির জন্য মান্থলি যে বেতন পাবেন সেটা কিন্তু পঁচিশ হাজার টাকা পার মান্থ ঠিক আছে এবার কোথায় পোস্টিং সেটা কিন্তু আপনারা অনেক কিন্তু দেখতেই পাচ্ছেন এরপরে দেখতে পাবেন ওয়াটারওয়েস ডেভেলপমেন্ট ট্রাম ডাব্লু ডাবলু ডাব্লু ডেভেলপমেন্ট প্রজেক্ট এরিয়া তো এখানে দু রকম প্রজেক্ট অনুযায়ী আপনাদের কিন্তু নিয়োগটি করতে চলেছে ঠিক আছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে নিয়োগ করতে চলেছে একটি প্রজেক্ট ভিত্তিতে এবার দু নম্বর পোস্টে আপনারা দেখতে পাবেন ডিটি যেখানে ইঞ্জিনিয়ারিং ছটি এখানে পোস্ট রয়েছে যেখানে ডিগ্রি থাকতে বলা হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে নইলে এগ্রিকালচার নইলে ইঞ্জিনিয়ারিং নিয়ে নইলে এখানে আরও কয়েকটি যে ইঞ্জিনিয়ারিংয়ের এক্সপিরিয়েন্স এখানে বলা রয়েছে আপনারা এই সকল একটু দেখে নেবেন আর এরপর আপনারা ডিজার্ভেল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স দেখতে পাবেন যেটা থাকলেও আবেদন করতে পারবেন না থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে এখানেও কিন্তু সিক্সটি ফাইভের মধ্যে বয়স থাকতে বলা আছে যে কাজটি এই কাজটির জন্য আপনারা রিমিউনেশন পেয়ে যাবেন দশ হাজার টাকা পার মান্থ এরপর আপনারা দেখতে পাবেন ডিটি যেখানে ছটে মাত্র শূন্য রয়েছে গ্র্যাজুয়েশন থাকতে বলা আছে এগ্রিকালচার নিয়ে নইলে ফরেস্ট্রি নিয়ে নইলে প্ল্যান্ট সায়েন্স নিয়ে নইলে এনিম্যাল সায়েন্স নিয়ে ঠিক আছে এখানেও কিন্তু যে ডিজারেবল কোয়ালিফিকেশান সেটা চাওয়া হয়েছে এটা আপনারা দেখে নেবেন যেখানে সিক্সটি ফাইভের মধ্যে বয়স চা হয়েছে এই কাজটির জন্য কিন্তু আপনারা দশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন তো এইভাবে করে আরও দুটি এখানে পোস্ট রয়েছে তো এই যে পাঁচ ধরনের এখানে পোস্ট রয়েছে পাঁচ ধরনের পোস্টের জন্য বিভিন্ন রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আর বেশিরভাগটাই কিন্তু দেখতে পাবেন যেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশানে আপনারা যদি কাজ করে থাকেন বা সায়েন্স সোশ্যাল সায়েন্স নিয়ে এগ্রিকালচার নিয়ে এগ্রিকালচার নিয়ে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন বা আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন এবার কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটি কিন্তু যে ভিডিওর শুরুতে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবার আপনাদের যদি এই সকল কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারেন কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এমনই নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ